ওকে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে বর্তমান ব্যাচের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা দৌড় অনুশীলন করছে। আসলে এইভাবেই মূলত আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা প্রতিনিয়ত শারীরিক অনুশীলনগুলো করে থাকে। দৌড় এমন একটা পরীক্ষা, শারীরিক পরীক্ষার অংশ, যখন তোমরা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এই বাহিনীগুলোতে পরীক্ষা দিতে যাবো, তোমাদের শারীরিক পরীক্ষায় অংশ হিসেবে দৌড় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দৌড় ভালো করার জন্য প্রতিনিয়ত দৌড়াতে হবে। পুলিশে 1600 মিটার দৌড় হয়ে থাকে, সেনাবাহিনীর সৈনিক পদে দৌড় হয়ে থাকে 500 মিটার, 600 মিটার অথবা 700 মিটার। অফিসার পদে প্রার্থী যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যায়, নৌবাহিনীতে অথবা বিমান বাহিনী থেকে অফিসার পদে প্রার্থীরা যখন পরীক্ষা দিতে যায়, তো তাদেরকে ISSB বোর্ডে অংশগ্রহণ করতে হয়, এবং সেখানেও কিন্তু অফিসার পদে প্রার্থীদেরকে শর্ট কোর্স অথবা লং কোর্সের প্রার্থীদেরকে কিন্তু দৌড়ে অংশগ্রহণ করতে হয়। লং কোর্সের প্রার্থীদেরকে মূলত 1 কিলোমিটার অংশগ্রহণ করতে হয় দৌড়ে। দৌড় 2টা পরীক্ষা হয়ে থাকে পুলিশ কনস্টেবলে। প্রথমত 28 সেকেন্ডে পুরুষ প্রার্থীদের 200 মিটার এবং 6.5 মিনিটে 1600 মিটার দৌড়ে অংশগ্রহণ করতে হয়। এইভাবেই প্রতিনিয়ত সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সোজা ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে প্রতিনিয়ত দৌড় অনুশীলন করে, যাতে করে তারা যখন পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষা দিতে গিয়ে তারা যেন শারীরিক পরীক্ষায় কোনোভাবে ফেল না করে। তো যাই হোক, যারা দেখছো, যারা দেখছেন, সোজা ট্রেনিং একাডেমিতে তোমরা চাইলে যে কোনো বাহিনীর প্রস্তুতির জন্য চলে আসতে পারো, এবং এখানে শারীরিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি লিখিত, ভাইবা এবং মেডিকেল পরীক্ষার বিষয়গুলোও আমরা শিখিয়ে থাকি। যখন একজন প্রার্থী প্রবল প্রস্তুতির মাধ্যমে নিবিড় অনুশীলন করে পরীক্ষার কেন্দ্রে যাবে, তখন তার চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকবে। এই দম আছে? আছে তো? গুড, ভেরি গুড, গুড, দম আছে, দম আছে। হ্যাঁ, ইয়াকু পারবা তো? পারবা, পারবা তামিম? গুড, ভেরি গুড। হাসিফ পারা যাবে তো? চেষ্টা করো বাবা, চেষ্টা করলে সফলতা আসবে। সফলতা এমনিতে ধরা দেবে না, চেষ্টা করে সফলতা আনতে হবে, ঠিক আছে? গুড। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি যারা দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এবছরে পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে যারা পরীক্ষা দেবা, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতির জন্য চলে আসতে পারো। সোজা ট্রেনিং একাডেমি থেকে যখন প্রস্তুতি নিয়ে যাবা, তোমার আত্মবিশ্বাস বাড়বে, এবং এই আত্মবিশ্বাসের দ্বারাই তুমি ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পেতে সক্ষম হবা। গুড, ভেরি গুড।